তো এবারে প্রশ্ন বলে যে শো দ্যাট এ হারমোনিক ফাংশন ইউ স্যাটিসফাইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেল টু ইউ ডেল জেড বার ইকুয়ালস টু জিরো ডেল টু ইউ ডেল জেড বার ইকুয়ালস টু জিরো বলেছে ইউ যে একটা হারমোনিক ফাংশন সে অলওয়েজ এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেল টু ইউ ডেল জেড বার ইকুয়ালস টু জিরো একে স্যাটিসফাই করবে ডেল টু ইউ ডেল জেড বার ইকুয়ালস টু জিরোকে স্যাটিসফাই করবে সাধারণত আমরা এই যে ইউকে নিই তাকে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই আকারে ট্রিট করি এবং এই ইউ হচ্ছে বাস্তবে এফ জেড এর রিয়াল পার্ট ইউ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই বাস্তবে এটা এফ জেড এর রিয়াল পার্ট আমরা সাধারণত যে কোনো কমপ্লেক্স নাম্বার জেডকে এক্স প্লাস আই ওয়াই হিসেবে লিখে থাকি তাহলে ইন দ্যাট কেস জেড বারটা কত হয় এক্স মাইনাস আই ওয়াই দ্যাট ইজ এক্স হয় জেড প্লাস জেড বার বাই টু ওয়াই হয় মাইনাস আই বাই টু ইন্টু জেড মাইনাস জেড বার পরিষ্কার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডেল জেড এই ডেল এক্স ডেল জেড কত হচ্ছে হাফ ফার্স্ট পার্টটা থেকে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো ডেল এক্স ডেল জেড পাবে হাফ ডেল এক্স ডেল জেড বার একই রকম পাবে হাফ ডেল ওয়াই ডেল জেড পাচ্ছ মাইনাস আই বাই টু ডেল ওয়াই ডেল জেড বার পাচ্ছ আই বাই টু মাইনাসে মাইনাসে প্লাস এই যে মাইনাস এই মাইনাস মিলিয়ে প্লাস এবার আমরা ইউকে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করতে চাইছি জেড বারের এগেনস্টে এবং প্রয়োজন পড়লে জেডের এগেনস্টে জেড জেড বার দুটোই এগেনস্টে আমরা বলেছি ইউ হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই আর এক্স আর ওয়াই হচ্ছে আবার জেড আর জেড বারের ফাংশন তার মানে আলটিমেটলি ইউ হচ্ছে কম্পোজিট ফাংশন অফ জেড জেড বার দ্যাট ইজ অত কম্পোজিট শব্দ মেনশন না করেও আমরা বলতে পারি ইউ হচ্ছে ফাংশন অফ জেড অ্যান্ড জেড বার ইউ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে ফাংশন অফ জেড জেড বার দ্যাট ইজ ইউ হচ্ছে ফাংশন অফ জেড অ্যান্ড জেড বার এবার আমরা এখান থেকে একটু দূরে সরে যাই চেন রুলটা একটু দেখে নিই তাহলে ইউ হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন এক্স হচ্ছে জেড জেড বারের ফাংশন ওয়াই আবার জেড জেড বারের ফাংশন এক্স জেড জেড বারের ফাংশন ওয়াই আবার জেড জেড বারের ফাংশন তাহলে ডেল ইউ ডেল জেড আমরা কীভাবে পাব ডেল ইউ ডেল এক্স ডেল জেড কারণ এরা প্রত্যেকেই ডাবল ভ্যারিয়েবলের ফাংশন ডেল ইউ ডেল ওয়াই ডেল জেড তাহলে দিস ইজ ডেল ইউ ডেল জেড ওখানে ডেল ইউ ডেল জেড বার লিখেছি আমি এখানে ডেল ইউ ডেল জেড লিখেছি দিস ইজ ডেল ইউ ডেল জেড অ্যাজ ওয়েল অ্যাজ ডেল ইউ ডেল জেড বার ডেল ইউ ডেল এক্স ডেল জেড বার প্লাস ডেল ওয়াই ডেল জেড বার দ্যাট ইজ দিস ইজ ডেল ইউ ডেল জেড বার এখান থেকে আমি অপারেটরটাকে জাস্ট বের করে নিতে চাইছি তাহলে অপারেটরটা বেরোবে ডেল ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স ডেল এক্স ডেল জেড প্লাস ডেল ওয়াই ডেল জেড দিস ইজ দ্য অপারেটর আমি অপারেটরটাকে বের করে নিলাম এবার আমি ডেল জেডকে অপারেট করছি কার উপরে ডেল ইউ ডেল জেড বারের উপরে তাহলে ডেল জেডটা এখানে কিন্তু অ্যাজ এ অপারেটর ইউজ হবেই আর ডেল ইউ ডেল জেড বারটা আমি অ্যাজ এ ভ্যালু বের করব কারণ আমি কার মান বসিয়ে দিচ্ছি ডেল এক্স ডেল জেড বার ডেল ওয়াই ডেল জেড বারের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি খেয়াল করে দেখো ডেল এক্স ডেল জেড বার কত ছিল হাফ এটা কত ছিল আই বাই টু এটা এখান থেকে একটু দেখিয়ে দিই তাহলে ডেল এক্স ডেল জেড বারের জায়গাতে যদি হাফ বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে হাফ ডেল ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড বারের জায়গাতে যদি আই বাই টু বসিয়ে দাও তাহলে এটা পাবে আই বাই টু ডেল ইউ ডেল ওয়াই দ্যাট ইজ হাফ কমন নিলে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ইউ ডেল ওয়াই এটা হলো ডেল ইউ ডেল জেড বারের ভ্যালু এর উপরে আমি অপারেট করছি কাকে ডেল জেল জেডকে
তাহলে ডেল ডেল জেড অপারেট হচ্ছে ডেল ইউ ডেল জেড বার এর উপরে। ডেল ডেল জেড কে অ্যাজ এ অপারেটর আমি বের করে রেখেছি ডেল ডেল এক্স ডেল এক্স ডেল জেড প্লাস ডেল ডেল ওয়াই ডেল ওয়াই ডেল জেড। সে অপারেট হচ্ছে কার উপরে? ডেল ইউ ডেল জেড বার এর উপরে, যার অ্যাকচুয়াল ভ্যালু হাফ ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ইউ ডেল ওয়াই। এবার তাহলে সবগুলো সেপারেটলি অপারেট হবে, তাহলে হাফটা আমি ওভারঅল বাইরে নিয়ে নিলাম, তাহলে ডেল ডেল এক্স অপারেট হবে কার উপরে? ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ইউ ডেল ওয়াই এর উপরে। ডেল এক্স ডেল জেড এটা তো অলরেডি অপারেট হয়ে আছে ডেল ডেল এক্স এর উপরে, এর কোনো চেঞ্জ নেই। ডেল ডেল ওয়াই অপারেট হবে কার উপরে? ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ইউ ডেল ওয়াই এর উপরে। ডেল ওয়াই ডেল জেড এ তো অলরেডি ডেল ডেল জেড ওয়াই এর উপরে অপারেট হয়ে আছে, এর কোনো পরিবর্তন নেই। ওকে, তাহলে এটা এই অবধি যেমন ছিল তেমনই থাকবে, এটা এই অবধি যেমন ছিল তেমনই থাকবে। এবার আমরা বই থেকে দেখে নেব। তাহলে ডেল ডেল এক্স অপারেট হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ইউ ডেল ওয়াই এর উপরে। তাহলে ডেল ডেল এক্স ডেল ইউ ডেল এক্স এর উপরে অপারেট হলে কি হবে? ডেল টু ইউ ডেল এক্স টু। ডেল ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এর উপরে অপারেট হচ্ছে কি হবে? ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই। আর ডেল এক্স ডেল জেড তার মান আমি অলরেডি বের করে রেখেছি, খেয়াল করে দেখো হাফ আমি বসিয়ে দিলাম। ডেল ডেল ওয়াই অপারেট হচ্ছে ডেল ইউ ডেল এক্স এর উপরে, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। ডেল ডেল ওয়াই অপারেট হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই এর উপরে, ডেল টু ইউ ডেল ওয়াই টু। ডেল ওয়াই ডেল জেড আমি বের করে রেখেছি মাইনাস আই ওয়াই টু আমি বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি অবজার্ভ করো এটা কি দিচ্ছে। ডেল ডেল জেড কে আমরা অপারেট করেছিলাম, ডেল ডেল জেড কে আমরা অপারেট করেছিলাম ডেল ইউ ডেল জেড বারের উপরে, তাহলে এটা ওভারঅল কি দেবে? ডেল টু ইউ ডেল এড ডেল ডেল জেড ডেল জেড বার, ডেল টু ইউ ডেল জেড ডেল জেড বার ইকুয়ালস টু, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবার আমরা এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা একটা ওয়ান আপন ফোর কমন পেয়ে যাচ্ছি। ডেল টু ইউ ডেল এক্স টু ডেল টু ইউ ডেল ওয়াই টু এটা ফিক্স থাকবে, কারণ এই আই আর এই আই গুণ হয়ে হচ্ছে আই স্কোয়ার মাইনাস ওয়ান, অলরেডি একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট ইজ এই পোর্শনটা হয়ে গেল ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু। এখানে আছে আই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে আছে মাইনাস আই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। সাধারণত আমরা এখানে মিক্স ডেরিভেটিভগুলোকে কন্টিনিউয়াস ধরি, দ্যাট ইজ ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই মানেই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স হয়ে যায়, তাই এই পোর্শনটা ওভারঅল আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে জিরো। আর ইউ এখানে হারমোনিক ফাংশান, দ্যাট ইজ ইউ কী স্যাটিসফাই করে? ল্যাপ্লাস ইকুয়েশান স্যাটিসফাই করে ইউ এর জন্য ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু জিরো। তার মানে এই যে পার্টটা আমরা পেলাম, এই যে পার্টটা আমরা পেলাম এটা জিরো, আর এটা তো মিক্স ডেরিভেটিভ জিরো, সেখান থেকে জিরো। তাহলে ফাইনালি আমরা কী পেলাম? ডেল টু ইউ ডেল জেড বার ইকুয়ালস টু জিরো। একটা পেলাম হারমোনিক ফাংশন থেকে, একটা পেলাম মিক্স ডেরিভেটিভ থেকে। এই পোর্শনের ক্যালকুলেশানটা আমি আলাদাভাবে কেন করে দেখিয়ে দিয়েছি, হঠাৎ করে ডেল ডেল জেড এর উপরে অপারেট হলে এটা কেন আসলো, এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারত যে এখানে তো আমরা কোথাও ডেল ইউ ডেল জেড বের করিনি, আমরা ডেল ইউ ডেল জেড বার বের করেছি, এর উপরে ডেল ডেল জেড অপারেট হলে কেন অপারেটরটা ইউজ করার পরে এরকম স্ট্রাকচার আসলো। এখানে বইয়ে উচিত ছিল ডেল ইউ ডেল জেডটা আলাদা করে বের করে দেখানো, যেটা উচিত ছিল সেটা আমি করে দিয়েছি। তোমাদের কাজ হবে প্রথমে ডেল ইউ ডেল জেডটা বের করা, তারপর এখান থেকে ইউকে রিপ্লেস করে অপারেটরটা বের করা, প্রয়োজনে এখানে তিনটে দাগ দিতে পারো অপারেটর হিসাবে। এবার ডেল ডেল জেড ডেল ইউ ডেল জেড বারের উপরে অপারেট হওয়া মানে এই টোটাল স্ট্রাকচারটা অপারেট হবে ডেল ইউ ডেল জেড বারের উপরে, যার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা। তার মানে ডেল এক্স ডেল জেড এটা তো অলরেডি অপারেটেড ডেল ডেল জেড এক্স এর উপরে, তাহলে ডেল ডেল এক্স অপারেট হবে এর উপরে প্লাস ডেল ডেল ওয়াই অপারেট হবে একবার এর উপরে, এই এর উপরে এর উপরে। ওকে, এটা দেখানোর জন্য আমি ওটা আলাদাভাবে করে দিয়েছি। নেক্সট পার্ট কি বলেছে? বলেছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড ইজ এ রেগুলার ফাংশন অফ জেড। ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড হচ্ছে একটা রেগুলার ফাংশন অফ জেড, আমরা রেগুলার ফাংশন আগেই ডিফাইন করে দিয়েছি। তাহলে বলেছে প্রুভ দ্যাট ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু লগ অফ এফ ড্যাশ জেড এর উপরে, লগ অফ মডিউলাস এফ ড্যাশ জেড এর উপরে অপারেট হলে আলটিমেট ভ্যালুটা আসবে জিরো।
ডেল টু ডেল এক্স কিউ প্লাস ডেল টু ডেল ওয়াই কিউ যদি লগ অফ মডিউলাস এফ ড্যাশ জেড এর উপরে অপারেট হয় আলটিমেট ভ্যালুটা আমরা পাব জিরো। তাহলে স্টার্ট করা যাক, ডেল টু ডেল এক্স কিউ প্লাস ডেল টু ডেল ওয়াই কিউ অপারেট হচ্ছে লগ অফ মডিউলাস এফ ড্যাশ জেড এর উপরে। লগ অফ মডিউলাস এফ ড্যাশ জেড আমরা এখানে লিখে নিতে পারি, তো অবশ্যই হাফ ইন্টু লগ মডিউলাস এফ ড্যাশ জেড তার স্কোয়ার নিশ্চয়ই লিখতে পারি, এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো দ্বিধা থাকার কথা নয়, লগ আছে যেহেতু দুইটাকে আবার আমরা ব্যালেন্স করে নিতে পারবো। মডিউলাস এফ ড্যাশ জেড তার স্কোয়ার মানে এফ ড্যাশ জেড ইন্টু এফ ড্যাশ জেড তার বার, মডিউলাস এফ ড্যাশ জেড তার স্কোয়ার, জেড মড জেড স্কোয়ার মানে আমরা কী বলি জেড ইন্টু জেড বার, তাহলে মডিউলাস এফ ড্যাশ জেড ইন্টু মডিউলাস এফ ড্যাশ জেড তার বার, দ্যাট ইজ ডেল টু ডেল জেড বার যেমন ছিল থাক, কোনো অসুবিধা নেই, জাস্ট এই দুইটা ব্যালেন্স হয়েছে এখানে। এই পোর্শনটাকে আমরা দুটো লগের সাম হিসাবে লিখতে পারি, ডেল টু ডেল জেড বার অপারেট হচ্ছে লগ এফ ড্যাশ জেড প্লাস লগ এফ ড্যাশ জেড তার বারের উপরে, লগ এফ ড্যাশ জেড এর উপরে আবার লগ এফ ড্যাশ জেড তার বারের উপরে। এবার অবজার্ভ করে একটা জিনিস খেয়াল করো, লগ এফ ড্যাশ জেড এর উপরে একবার আর এফ ড্যাশ জেড এর বারের উপরে একবার। এবার একটা জিনিস খেয়াল করো, ডেল টু ডেল জেড বার যখন এফ ড্যাশ জেড এর উপরে অপারেট হবে তখন আলটিমেট তুমি কি পাবে, ডেল টু ডেল জেড বারের রেসপেক্টে তুমি এফ ড্যাশ জেডকে ডেরিভেটিভ করছো, তুমি কি পাবে, অটোমেটিক্যালি জিরো পাবে। আর ডেল জেল জেড বারকে তুমি অপারেট করছো এর উপরে, তাহলে কি পাবে, এফ ডাবল ড্যাশ জেড বার বাই এফ ড্যাশ জেড বার, এফ ডাবল ড্যাশ জেড বার বাই এফ ড্যাশ জেড বার। এবার আবার এর উপরে অপারেট হচ্ছে ডেল ডেল জেড, এটা জেড বারের ফাংশন, তাহলে হয়ে গেল কত, আলটিমেটলি জিরো। ওকে, এখানে দুটো জায়গাতে তোমাদের মনে কনফিউশন তৈরি হতে পারে, এই যে লেখাটা আমি মুখে বলে গেলাম এফ ড্যাশ জেড ইন্টু এফ ড্যাশ জেড তার বার, এখানে লিখেছে এফ ড্যাশ জেড ইন্টু এফ ড্যাশ জেড বার, তোমরা যদি এফ ড্যাশ জেড তার বার লেখো কোনো ভুল নেই, ওটাই বেশি সঠিক, তার মানে এটাই হয়, অসুবিধা নেই তার জন্য, এই কনফিউশনটা নিয়ে কেউ কনফিউজড হবে না। দু নম্বর, এটা লগকে ভেঙে দিয়েছে, কোনো কনফিউশন নেই। তিন নম্বর, এখানে এই পার্টটা কিন্তু জিরো, যার জন্য এটাকে প্রথমেই লেখা হয়নি, এখানে এই যে ক্যালকুলেশনটা লেখা হয়েছে এটা কিন্তু এর বেসিসে লেখা হয়েছে, এটা নিয়ে কেউ কনফিউজড হবে না যে এই সেকেন্ড পার্টটা লেখা হলো ফার্স্ট পার্টটা কেন লেখা হলো না, কারণ ফার্স্ট পার্টে জেড বারের রেসপেক্টে জেড এর ডেরিভেটিভ হচ্ছে যেটা ডিরেক্টলি জিরো, সেকেন্ড পার্টের জন্য জেড বারের রেসপেক্টে জেড বারেরই একটা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে, তাহলে ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভটা হচ্ছে এটা, এবার জেডের রেসপেক্টে হচ্ছে তার জন্য জিরো। খেয়াল করে দেখো, লগ এফ ড্যাশ জেডকে ডেল ডেল জেড বারের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, কত হবে, ওয়ান আপন এফ ড্যাশ জেড বার ইন্টু এফ ডাবল ড্যাশ জেড বার, কোনো ভুল নেই, এবার তুমি একে জেডের রেসপেক্টে করছো তাই জিরো, প্রথমটার ক্ষেত্রে প্রথমেই জেড বারের রেসপেক্টে ছিল তাই ডিরেক্টলি জিরো। ওকে, এই জায়গাগুলোকে নিয়ে কেউ কনফিউজড হবে না। আর এফ ড্যাশ জেড বার সেটাকে তুমি এফ জেড বারও এফ ড্যাশ জেড বারও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ওকে, তাতে কোনো প্রবলেম নেই।